নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো মরিচের ভর্তা। যখন কিছুই খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না, তখন এই ভর্তাটা করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। আবার চিতই পিঠার সাথেও এই ভর্তাটা খেতে পারেন, বেশ ভালোই লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো ভর্তার জন্য প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর এখন আমি শুকনো মরিচগুলা দিয়ে দেব, মিনিট দুয়েক সেদ্ধ করে নেব। তো এতে করে মরিচের যে ঝালটা তা অনেকটাই কমে আসবে। আবার বলছি, এখানে খুব ঝালালা মরিচ নেবেন না, কম ঝালালা মরিচ দিয়ে ভর্তাটা করবেন। তো আমি মরিচগুলো সেদ্ধ করে নিয়েছি, এখানে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট 50% করলেই হবে। তো দেখুন, আমি মরিচগুলো তুলে নিয়েছি। এখানে 100 গ্রাম মরিচ আছে, আর মরিচের সাথে এখানে নিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে, নিয়েছি 2টা রসুন, রসুনের কোয়া, এখানে খোসা ছাড়িয়ে 2টা রসুনের কোয়া নিয়েছি। আর এখন আমি এই 3টা উপকরণ পেস্ট করে নেব, যার যেভাবে সুবিধা পেস্ট করে নেবেন। শিলপাটায় বেটে নিতে পারেন, আবার মিক্সারে মিক্স করেও নিতে পারেন। মোট কথা, পেস্ট করতে হবে, তো যে যেভাবে করতে পারেন। তো দেখুন, আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এই ভর্তাটায় তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। আর আমি এখানে সরিষার তেলে ভর্তাটা করছি, আপনারা সয়াবিন তেলেও করতে পারেন, বাট সরিষার তেলে যদি ভর্তাটা করেন ভালো লাগবে। তো তেলটা একটু গরম হলে আমি মরিচের পেস্টটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এখন এটা ভালো করে নাড়াচাড়া করে জাল করে নেব। এটা প্রথম দিকে খুব ছিটবে, তবে আস্তে আস্তে যখন জল টেনে আসবে তখন আর ছিটকাবে না। তো মিডিয়াম আঁচে এভাবে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। আর এই পুরো রান্নাটা চলাকালীন সময় আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে দেখা যাবে আবার তলায় ধরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তখন ভর্তাটাতে একটা পোড়া গন্ধ আসবে, যেটা ভর্তাটার স্বাদটাকে পুরোপুরি নষ্ট করে দিবে। তো নাড়াচাড়া করে প্রায় 7-8 মিনিট ধরে আমি ভর্তাটা রান্না করেছি। তো দেখুন, এখন পুরো জলটাই টেনে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার শুকনো মরিচের ভর্তা ওকে। মাছ মাংস, ডাল, ডিম, সবজিতে যখন অরুচি লেগে যাবে তখন এই ভর্তাটা করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে এবং মুখে রুচি ফিরে আসবে। তো এই ছিল আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।